বসিরহাটে তৈরি হলো নতুন অগ্নি নির্বাপক কেন্দ্র। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে কেন্দ্রটি। শীঘ্রই উদ্বোধন হবে কেন্দ্রটি। বসিরহাট মহকুমায় তৈরি হলো অগ্নি নির্বাপন কেন্দ্র। পুরসভার ধলতিতা এলাকায় প্রায় 2 বিঘা জমির ওপর প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক এই ফায়ার স্টেশন গড়ে তোলা হয়েছে। এই ফায়ার স্টেশন তৈরি হওয়ায় এলাকায় 25 লক্ষ মানুষ উপকৃত হবেন বলেও জানা গেছে। অত্যাধুনিক এই অগ্নি নির্বাপন কেন্দ্রে থাকছে একাধিক জলাধার। পাশের ইছামতি নদী থেকে জল জলাধারে রাখা হবে। আগে যা ছিল তার থেকে এখন যে উন্নতভাবে এই ফায়ার ব্রিগেডটা তৈরি হয়েছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। লোকাল এই খাল টালগুলো ভেঙে যাচ্ছিলো, সেগুলো নতুন পাহাড় বসিয়ে নতুন করে চালু হওয়ার চিন্তা ভাবনা আছে। এগুলো খুব দেখেও ভালো লাগছে, আগের থেকেও খুব সৌন্দর্য হয়েছে। আগে খুব ভগ্ন বিল্ডিং ছিল, এখানে মানুষ মানে যারা স্টাফ তারা ঠিকভাবে মানে থাকার মতন জায়গাও ছিল না যে তারা ঠিকভাবে থাকবে। কোনো অনেক স্টাফ মানে পর্যাপ্ত পরিমাণ স্টাফও ছিল না। শীঘ্রই উদ্বোধন করা হবে এই নবনির্মিত অগ্নি নির্বাপন কেন্দ্রের। ইছামতি যে খালটা আছে ওই খালের মধ্যেই চলে যাচ্ছিল, পাঁচিল টাচিল সব চলে যাচ্ছে, ধসে যাচ্ছিল সব কিছু, যার ফলে আমাদের এই সরকার আসাতে এই সরকার আমাদের প্রায় পাঁচ কোটি টাকা খরচা করে নতুন ফায়ার স্টেশন তৈরি হয়েছে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।